প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইয়েরা সংযুক্ত হচ্ছেন এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে, সবাইকে স্বাগতম। তো জাহাজ থেকে একটি নোটিশ সকল সৌদি প্রবাসী ভাইদের জন্য, বিশেষ করে যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা খুরুজে নাহায়া দেশে আসতে চান বা খুরুজে নাহায়া দেশে আসবেন, এটা সবার জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বর্তমানে যেই আপডেটটা দিয়েছে সৌদি জাহাজ থেকে, সেই আপডেটটা হচ্ছে এখন থেকে কোনো প্রবাসী যদি খুরুজে নাহায়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফাইনাল এক্সিট ভিসা বা ফাইনাল এক্সিট, এখন থেকে কেউ যদি ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে চায় বা ফাইনাল এক্সিটে বা খুরুজে নাহায়া কেউ যদি আসতে চায়, তাকে অবশ্যই তার যত রকমের পেমেন্ট রয়েছে ডিউ, যত রকমের বাকি পেমেন্ট রয়েছে, মোবাইল ব্যাংক বিল হোক, ইন্টারনেট বিল হোক, গ্যাস বিল হোক, তারপর ওয়াটার বিল হোক, যত রকমের বিল রয়েছে তার আকামার ওপর, যত রকমের বিল রয়েছে সকল বিলগুলো তাকে পরিশোধ করতে হবে। এবং হচ্ছে তার যদি তার নামে যদি কোনো রকমের গাড়ি রেজিস্টার্ড করা থাকে, তাহলে সেটাকে বাতিল করে, রেজিস্টার বাতিল করে তারপরে তাকে আবেদন করতে হবে ক্রুজ নেহায়ের জন্য বা ফাইনাল এক্সিট ভিসার জন্য ইস্যু করতে হবে বা আবেদন করতে হবে। এখন থেকে আপনারা যারা ক্রুজ নাহায়াতে আসবেন, অবশ্যই আপনাদের এই বিলগুলো পেমেন্ট করতে হবে। এই বিলগুলো পেমেন্ট করা ছাড়া আপনারা ক্রুজ নাহায়া বা ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে পারবেন না। এবং কেউ যদি আপনারা এই ফাইনাল এক্সিট ভিসাটা আপনারা ইস্যু করে ফেলেন, আপনি এক্সিট ভিসার জন্য আবেদন করে ফেলছেন, যত বিল ছিল সব পেমেন্ট করে দিয়েছেন, অ্যান্ড হচ্ছে যে আপনার গাড়ি যদি থাকে সেটা আপনি লাইসেন্স বা আপনার যে রেজিস্টার করা সেটাও আপনি ক্যান্সেল করে দিয়েছেন, দেন হচ্ছে আপনি ফাইনালি আপনি ক্রুজ নেওয়ার জন্য আবেদন করে দিয়েছেন, বাট এখন এই মুহূর্তে যদি আপনি 7 দিনের ভিতরে বাংলাদেশে না আসেন বা আপনার যে কান্ট্রি সেখানে না যান, যেহেতু আমরা জানি যে ক্রুজ নাহায়ার মেয়াদ থাকে বা ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ থাকে 2 মাস, তো 2 মাসের ভিতরে যদি আপনি সৌদি আরব ত্যাগ না করেন, তাহলে পরবর্তীতে আপনি আর ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে বা আবেদন করতে পারবেন না। কেননা আপনার এন্ট্রিটা তখন আউট অফ কিংডম হয়ে গেছে, দেন হচ্ছে আপনি আর আবেদন করতে পারবেন না দ্বিতীয়বারের জন্য, এটা জাহাজ বলছে। অ্যান্ড হচ্ছে তারপরও যদি আপনি আবেদন করে ফেলেন, আপনি চাচ্ছেন না যাওয়ার জন্য, পরে যাবেন আরও, সেক্ষেত্রে আপনি অ্যাপসের অথবা মুকিম যে পোর্টাল রয়েছে অ্যাপসের অ্যাকাউন্টের ভিতরে, সেই মুকিম পোর্টাল বা অ্যাপসের মাধ্যমে আপনি আপনার আবেদন করা যেই ফাইনাল এক্সিট ভিসাটা লাগছে বা আবেদন করেছিলেন গ্রহণযোগ্য হয়েছে সেটাকে আপনি বাতিল করতে পারবেন। বাতিল করার জন্য আপনাকে 100 রিয়াল ফি দিতে হবে, ক্যান্সেল এন্ড ফি। এখন যে সকল প্রবাসী ভাইয়েরা আপনারা এই ফাইনাল এক্সিট ভিসা ইস্যু না করে বাংলাদেশে আসবেন বিভিন্ন লোক ধরে বা যেভাবে আসেন, তাহলে কিন্তু আপনি সৌদি আরবে আর প্রবেশ করতে পারবেন না। যদি আপনি ফাইনাল এক্সিট ভিসা লাগাইয়া খুরুজে নাহায়া বাংলাদেশে আসেন, খুরুজে নাহায়া দিয়ে যদি বাংলাদেশে আসেন, তাহলে আপনি যে কোনো সময়ে নতুন কোনো ভিসা দিয়ে সৌদি আরবে আবার প্রবেশ করতে পারবেন। এই বিষয়টা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে সৌদি জেনারেল অথরিটি বা জেনারেল পাসপোর্ট ডিপার্টমেন্ট, যাওয়া যাক, সেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আজকে এই হচ্ছে আপডেট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায়।